স্বাধীনতা দিবসে মাস্ক বিলি ও স্বাস্থ্য শিবির করল হাওড়ার স্বেচ্ছাসেবী সংস্থা। 74তম স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল সকাল 10:30টায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। পতাকা উত্তোলন করে উলুবেরিয়ার মাইনরিটি সেলের সভাপতি শেখ ইলিয়াস। এছাড়াও স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে পথ চলতি মানুষদের হাতে মাস্ক স্যানিটাইজার তুলে দেওয়া হয়। এরপর শ্রীরামপুর ষোলোআনা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে দুপুর 2টা থেকে বিশিষ্ট ডাক্তারবাবুদের নিয়ে করোনা সম্পর্কে স্বাস্থ্য সচেতনতা শিবিরের আয়োজন করা হয় এবং এরপরে দুপুর 2:30 থেকে শুরু হয় স্বাস্থ্য পরীক্ষা। উপস্থিত ছিলেন ডক্টর আজিজুল মোল্লা। পরিচালনায় স্বাস্থ্য শিবির অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্রীরামপুর ষোলোআনা ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা। আচ্ছা, প্রেরণা মানে আপনারা যে ব্যবস্থা রেখেছেন। আচ্ছা, প্রেরণা একটি সামাজিক ফোরাম, সোশ্যাল ফোরাম। মূলত এই সংগঠনের মধ্যে বিভিন্ন ডাক্তার, আইনজীবী, বিডিও অফিসার, এসডি অফিসার, পুলিশ প্রশাসনের আধিকারিক এবং বিভিন্ন শিক্ষক, শিক্ষাজীবী মানুষরা যুক্ত আছেন। মূলত সামাজিক দায়বদ্ধতা খাতিরে এই সংগঠনটা তৈরি করা হয়েছে। লকডাউনের পরিস্থিতিতে আমরা এর আগেও মানুষের লকডাউনের কঠিন পরিস্থিতিতে আমরা গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি, তাদেরকে চাল এবং বিভিন্ন খাদ্যবস্তু বিতরণ করা হয়েছে। এর আগেও আমরা একটা হেলথ ক্যাম্প করেছিলাম এবং যেহেতু চিকিৎসকের অপ্রতুততা চারিদিকে, তার মাঝে দাঁড়িয়ে আজকে 15 আগস্টের স্বাধীনতা দিবসের এই পবিত্র দিনে আমরা আবার একটি বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা করেছি। মূলত এই সংগঠনের কাজ হচ্ছে অসহায় বিপন্ন মানুষ যারা বিভিন্ন পরিষেবা থেকে মূলত আজকে যেটা করছি সেটা হচ্ছে পুরো ডক্টরবাবুর টিম, যিনি আমাদের এই প্রেরণার সেক্রেটারি, তিনি নিজেই এই প্রেরণার সেক্রেটারি, তিনি এখানে উপস্থিত আছেন এবং সেখানে সুগার টেস্ট, প্রেশার চেক এবং ইসিজি করানো, তাদের ওজন চেক করানো এবং ছোটোখাটো যে শারীরিক সমস্যাগুলো আছে সেগুলো উনি চেক করে নিচ্ছেন। বিনামূল্যে সব কিছু করা হচ্ছে। আমার নাম শেখ খালিদ রহমান, আমি এই সংগঠনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। এখানে চেক আপ করেছি। আমাদের এই করোনার জন্য কোথাও ডাক্তারপাতি বসে না, আমাদের সুযোগ অসুবিধায় পড়েছি খুব। এইখানটা খুব ভালো সুযোগ পেয়েছি, ওর জন্যে আমাদের এইখানে আমরা খবর পেয়ে এখানেই চলে এসেছি। এসে আমরা ডাক্তারবাবুকে দেখিয়েছেন, ডাক্তারবাবু আমাদেরকে খুব ভালোভাবে দেখেছেন, দেখে আমাদের ভালোভাবে সব ওষুধপত্র লিখে দিয়েছে বিনা পয়সায়, সমস্ত সব কিছু টেস্ট করেছে, সুগার টেস্ট, ব্লাড টেস্ট, এমনকি ওজন পর্যটন, ইসিজি, সমস্ত সব কিছু আমাদের বিনা পয়সায় করেছে, এমনকি ওষুধপত্রও বিনা পয়সায় দিচ্ছেন। এতে আমরা খুব খুশি হয়েছি। নাম জরিনা খাতুন, হাওড়া থেকে রাকেশ মাইতি, টাইমস বাংলা।